সারা ঘর দিয়ে পানি পড়ে, এই তখন ওই দুই মেয়েকে চোখের নিচে বসাই রাখা লাগে। কি বলেন? হ্যাঁ, দুই মেয়েকে চোখের নিচে বসাই রাখা লাগে। বাথরুমের অবস্থা খুব একটা ভালো না। তো এই দরজা নাই? না, দরজা কাল দুই মেয়ে কালকে খাইছে দুপুরে শাক সিম ভর্তা দিয়ে, আর এই যে আজকে এখন দুপুরে খাবে, রাত্রির আল্লাহ মাফা দুপুরে নাও পরে। ঘর ঠিক করা বলেন বা বাথরুম ঠিক করা বা এই যে টিউবওয়েলের পাশে একটু বেড়া দেওয়া, এই জিনিসগুলো সম্ভব না যখন তিন বেলা খাবারেরই ব্যবস্থা ঠিক মতো হচ্ছে না। সেখানে এই কাজগুলো করার সাহস তারা আসলে পায় না। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ভেড়ামারা উপজেলার ষোলদাগ নামে একটা জায়গা। এখানে এটা অনেকেই চর বলে, অনেকেই বাঁধের এরিয়া বলে, এরকম আর কি। তো এখানে এই যে যে চাচাকে দেখতে পাচ্ছেন ওনার এখানে আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম তো আলতাফ, তাই না? জি। আপনার ব্যাপারে একটু খোঁজ খবর নিলাম এবং আপনাদের এখানে আসলাম। এটার কারণ হচ্ছে যে আপনাদের বর্তমানে যে অবস্থা, জি, এটা খুব একটা নাকি আপনারা ভালো নাই, মানে না আমরা ঘর বাড়িরও সমস্যা, আশেপাশে আপনার যে ইনকাম সেটাও খুবই সামান্য। সমস্যা নয়, সামান্য। আমি একটু ভিতরে যেতে চাচ্ছিলাম যে আপনাদের কি অবস্থা। চলেন একটু ভিতরে গিয়ে দেখি যে আপনাদের ঘর বাড়ির কি অবস্থা একটু দেখি। এটা আপনাদের গেট না? এখানে কি একটা টিনের দরজা দিতে পারেননি এরকম ইয়ে না দিয়ে? শুরুতে ঢুকতেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনারা পাটকাঠির একটা বেড়া, তার সাথে পলিথিন দিয়ে একটা সাপোর্ট দিয়ে রাখছে আর কি। মানে এদিকে হয়তো বা ফাঁকা, এই যে মানে পাটকাঠিটাও খুব বেশি ভালো না, এটা একদম পচে গেছে আর কি। তো ওইটাকে ঢাকার জন্য আবার ওনারা পলিথিন ব্যবহার করছেন। আর গেটটা একটু আপনারা দেখেন যে এইখানে হচ্ছে ওনারা একটা চটের যে এটা কি বলে, আপনারা কি বলেন এটাকে, চটের বস্তা, এই বস্তা দুইটা প্লাস্টিকের বস্তা দিয়ে ওনারা অ্যাডজাস্ট করে একটা দরজার মতো বানায় রাখছে আর কি। আর এই পাশটাতে হচ্ছে ওনাদের টিউবওয়েল। টিউবওয়েলটা আপনি পানি ওঠে ঠিক মতো? আচ্ছা, টিউবওয়েলে ঠিক মতো পানি ওঠে, এটা ঠিক আছে। কিন্তু আশেপাশের একটু অবস্থাটা একটু দেখেন যে সাইডে যে একটা টিনের যে বেড়া থাকবে সেটাও কিন্তু নেই। এখানে হচ্ছে পুরোটাই ফাঁকা, এই যে সাইড দিয়ে সম্পূর্ণ যে বাইরের যে মাঠ ওইটা দেখা যাচ্ছে। মহিলাদের গোসল করার জন্য যে পর্দার ব্যবস্থা ওইটা ঠিক মতো নেই। আর ওনাদের ঘর হচ্ছে এটা, ঘরের আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কিনা যে উপরে কিন্তু একদম জোড়া তালি দেওয়া, নিচের যে বেড়ার টিন সেখান থেকে উপরের দিকটা ওনারা বন্ধ করে রাখছেন, আর এই পাশে হচ্ছে পলিথিন দিয়ে এরকম ই করে রাখা। আপনি ওনার স্ত্রী না? কি নাম আপনার? রোনা। রোনা, আচ্ছা। আপনারা এখানে কয়জন থাকেন চাচা? চারজন। চারজন, আপনারা দুইজন আর আপনাদের মেয়ে? দুইটা। দুইটা মেয়ে? জি। ছেলে নাই কোনো? না, ছেলে নাই। আপনি কি খাবার খাচ্ছিলেন? হ্যাঁ, খাবার খাচ্ছিলাম। এই পক্ষে ছেলে নাই কিন্তু। আচ্ছা, ও আপনার কি যে মারা গেছে সে পক্ষে ছেলে ভিলে আছে? আপনার আগের স্ত্রী মারা গেছেন? হ্যাঁ, বললাম তখন মারা গেছে, সে পক্ষে ছেলে ভিলে আছে। আমার দেখে টেকে না, ওই জায়গায় জায়গায়। আচ্ছা আচ্ছা। ঢাকা টাকা এখানে টাকা কাজ করে বেড়ায়। ছেলে না থাকলে কোনো কিছুই হয় না, টাকাও ধরেন পাওয়া যায় না, খাবারেরও কষ্ট, আবার এমনও সব জিনিসের কাপড় চুপড়ের কষ্ট, ভাতের কষ্ট, তেলের কষ্ট, জাগার কষ্ট, সব জিনিসেরই কষ্ট। আপনাদের এই জায়গাটা তো সরকারি? সরকারি। আপনাদের নিজস্ব কোনো জায়গা কিনবেন এরকম? না, পরিবেশ নাই, কেনার মতো সামর্থ্য নাই। কেনার মতো যদি সামর্থ্য থাকতো, এই যে বড় মেয়েটা ক্লাস 7 উঠলো এবার, ছোট ড্রাইভার ক্লাস 5 উঠলো। আচ্ছা। ওই খাতা কলম কিনতে মানে যে আমার খুব কষ্ট হয়, খাতা কলম কিনতে আমার খুব কষ্ট হয়, কষ্ট করে পড়া আসছে। এমনি আপনার মেয়েরা কেমন, ছাত্রী হিসেবে ভালো? হ্যাঁ, ছাত্রী হিসেবে ভালো ইনশাআল্লাহ, দুইটাই ভালো। আপনি কোন টাইমের খাবার খাচ্ছিলেন? সকালের। সকালের? এখন তো দুপুর হয়ে গেল। দুপুর হয়ে গেল, কি করব? কি কি রান্না করছিলেন আজকে? ডাল ভর্তা। শুধু ডাল ভর্তা? হ্যাঁ, শুধু ডাল ভর্তা। আর দুপুরের জন্য? দুপুরের জন্য যে এখন একটু শাক রান্না করব, ওই রাত্রিরে হয়ে যাবে। রাত্রিরে দুপুরে দুই মেয়ে এসে স্কুল দিন খাওয়াবে, একটা টুকা যা থাকে রাত্রিরে হালকা পানি টানি খাওয়া হবে। দুপুরের ওই শাকটাই আর রাত্রে খাওয়া? হ্যাঁ।
আন কি করব। এমনিতে স্বাভাবিকভাবে যারা মধ্যবিত্ত পরিবার দেখা যাচ্ছে যে দুপুরের অন্তত একটা ভালো আইটেম রাখে না, আমাদের সেই বরাত নাই। সচরাচর মাংস মাছ এগুলো আর জীবনে চোখেই দেখিনি। আমার যে দুইটা মেয়ে মানুষ করছে তুমি দেখলে আশ্চর্য হবে। একমাত্র কুরবানির ঈদে, তা কারণ কুরবানির ঈদে যে মানুষে কুরবানি টুরবানি দেয়, পরিচিত লোক আছে, ওই এক আধ কেজি এক আধ পোয়া দেয়, ওই ওই ঈদে আমার মেয়েরা মাংস খাইছে। এর মধ্যে আর চোখে দেখিনি, যেটি সত্যি সেটি। তার কারণ হচ্ছে আমরা অত টাকা দিয়ে আমার মেয়ের ছেলেপেলে মাংসই বা খাওয়াবো কি দিই, কাপড় চুপড়ি বা কি দিয়ে দেবো, আর মাথার তেল সাবানি বা কি দিয়ে দেবো, নাই বাড়ি করার জায়গা, নাই কিছু। ঘরবাড়ির অবস্থা তো মানে একেবারেই খারাপ, মানে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে যদি জোরে বাতাস টাতাস হয় তাহলে মনে হয় যে ভেঙে যাবে, তাই না? এদিকে পলিথিন দিয়ে যেভাবে ই করে রাখছেন, আটকায় রাখছেন, এটা তো মানে কি অবস্থা আপনাদের? হ্যাঁ, বাইরের থেকে এই পলিথিনটা দেখা যাচ্ছিল না, এই ভিতর থেকে দিয়ে রাখছেন এটা। এখানে কি ছাগল রাখেন নাকি? ছাগল এখানে রাখেন আপনারা? একই ঘরে থাকেন নাকি? একই ঘরে। আলনা আছে, কিন্তু আলনাটা তো মনে হচ্ছে বহুত পুরনো, মডেলটা দেখেই বোঝা যাচ্ছে যে কত আগে। ও আচ্ছা, একজন দিছিল, আপনাদের নিজেরও কেনা না? কিছুই না, নিজেরা কিনে নি, একজন দুলুভাই সম্পর্কে দিছিল। আপনারা একটু মনে চেষ্টা করতেছেন স্বাবলম্বী হওয়ার, না মুরগি বা এই যে ছাগল এগুলা ই করতেছেন? ছাগলকে আপনাদের নিজের কেনা না? ছাগল নিজের কেনা না, ছাগলটা হলো একজন পোষা নিয়েছে। কেমন সিস্টেম এটা বলেন তো একটু? এটা ওই দুইটা বাচ্চা হলে পরে একটা পাবো আর একটা ওনার। নাম কি বাবু তোমার? সাদিয়া। কোন ক্লাসে তুমি? ফাইভে। পড়াশোনা করতে ভালো লাগে তো? ওর ব্রেন কেমন? পড়াশোনা ভালো? আচ্ছা, স্কুলে ভিডিও। রোল কত তোমার? 4। মানুষের উপকার করতে হবে, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করো যাতে মানুষের কল্যাণে। ঠিক মতো পড়াশোনা করবে, জুতা জোড়া কিনছিলাম। আর ধরো ওই ঈদ পরবে দুই মেয়েকে মানে ঈদ উপলক্ষে 2-4-5 টাকা করে কেউ যদি দেয়, আমার দুইটা মেয়ে গুছায় সেই টাকা দিয়ে ড্রেসটা যদি ওদের ড্রেস বা বই খাতা পত্রের জন্য কখনো সমস্যা হয় ইনশাল্লাহ এটা আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ, মূলত আপনাদের আমরা চাচ্ছিলাম যে ঘরের যে সমস্যা এটা যদি সমাধান করা যায়, হ্যাঁ তাহলে খুব ভালো হবে। আপনাদের তো ঘরের অবস্থা ভালো না, বৃষ্টি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির সময় কষ্ট, সারা ঘর দিয়ে পানি পড়ে। সারা ঘর দিয়ে পানি পড়ে, এই তখন এই দুই মেয়েকে চোখের নিচে বসায় রাখা লাগে। কি বলেন? হ্যাঁ, দুই মেয়েকে চোখের নিচে বসায় রাখা লাগে, সারা ঘর দিয়ে পানি পড়ে।
এই যে বড় মেয়েটা কোরআন শরীফ ধরলে, একজনে একটা কোরআন শরীফ কিনে দিয়ে গেছে, নিজে সামর্থ্য হয়নি, কিনতে পারেনি। জন্ম নিছে এখন, গরিব হয়েছি, তাই বলে নামাজ কালাম কি বাদ দেবো? না না না, আসেন একটু বাইরে আসেন, আমি একটু বাইরের সাইডটা দেখাই। দর্শক, আপনারা শুরুর দিকে দেখছিলেন ওদের যে গেটের যে অবস্থা, এখানে আপনারা ছাগল রাখেন তাই না, নাকি হাঁস রাখেন? আচ্ছা, দুইটা হাঁস আপনাদের, আর ছাগল হচ্ছে আপনাদের নিজস্ব কি আছে নাকি? আপনার নিজস্ব আমার ওই যে ওই যে ওইটা, মানে ওই দুইটা হয়েছে একটা পাই, ওই ছোট বাচ্চা ওই যে ওই পাশের টো। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে নিজের, এইটা হ্যাঁ এইটা হচ্ছে নিজের, তাছাড়া এই তিনটাই লোকের। আপনারা এই যাবত এই একটাই আপনাদের ভাগে পেয়েছেন আর কি? তাছাড়া ওই তিনটাই হলো মানুষের। আচ্ছা আচ্ছা, আপনাদের বাথরুমটা কোন সাইডে দেখতেছেন না তো? বাথরুম ওই সাইডে, দেখে এদিক দিয়ে যাওয়া যাবে নাকি? হ্যাঁ যাওয়া যাবে। দেখি জানতে দেখি বাথরুমের কি অবস্থা, মানে স্বাস্থ্যসম্মত ভালো তো নাকি? ওই ভাঙা চোরা আছে রে বাটা। ও বাথরুম মানে সেরকম ভালো না, এদিক দিয়ে আসেন নাকি? হ্যাঁ এদিক দিয়েই আসেন। তো খুবই ফলার পাতা দিয়ে বেড়া ছিল, পাতা ভাঙি গেছে। এই কোন রাস্তাতে এদিক দিয়ে ভাঙা চোরা, এই যে বাথরুম। বাথরুমের অবস্থা খুব একটা ভালো না। তো এই দরজা নাই? না দরজা নাই। এই পলিথিন, এই পলিথিন দিয়ে কিভাবে লাগান দেখি দেখি? এই পলিথিনে ভিতরে ঢুকলে পলিথিনটা কিভাবে থাকে? এই পলিথিন দা এটা ছিড়ে গেছে, যে এভাবে কোন রকম উত করে দি। এটা তো কেমন হলো তাহলে, একজন যদি হুট করে আরেকজন আসে তাহলে তো সমস্যা। হ্যাঁ সমস্যাই, একটা টিনের দরজা দেওয়া উচিত। এই যে এটা আছে, এটা জানাটা আছে জানি। আর এগুলো কলার পাতা না? হ্যাঁ কলার পাতা দি বেড়া দে। খাতা লাগবে, কলম লাগবে, গাইড কিনা লাগবে, আমার দ্বারাই এখন কার কাছে হাত বাড়াবো, কার কাছে চাবো সেটি। কত টাকা লাগবে গাইড কিনতে? 500-700 লাগবে। তারপরে খাতা কলম, ছয়টা সাবজেক্টের তো খাতা কলম তো প্রচুরই লাগে। আমার মতো আমি দুইটা মানুষ খালি লেখাপড়া যে শিখাচ্ছি, যে তার কারণ গরিব মানুষ হলেও মেয়ে দুইটা একটু শিক্ষিত করতে পারলে তো ধরো কোনো কিছু একটা ই হতো। এটা ভালো, এখন কি করছেন? এটা ভালো, এদিক আরবিও শিখাইছি, নামাজ কালামও ইনশাল্লাহ শিখাইছি। এখন নাইরে বাজান টাকা পয়সা, আপনাদের মন আছে আসলে? মন আছে, তাই এখন ছেলে থাকলে, ছেলে নাই, যে একটা ছেলে থাকলে পারে টুকটাক 2-4-5 টাকা দিলেও একটা ই হইতো, আগাই যাইতো, কিন্তু সে বড় একটু ফ্যাসিলিটি দেছে, ওই বই টই দেয়। ভবিষ্যতে জায়গা আর সরকার ভাঙবে না। আচ্ছা আচ্ছা, আপনাদের ভয় লাগে না যে পুরো এইদিকে যে পাহাড়ের মতো একটা অবস্থা, মানে উঁচু জায়গা? ওই আগে ওই গাছের মতো আসেন, এদিকে আসেন, এই সাইডটা দিয়ে কি কখনো কোন বিষাক্ত সাপ টাপ বা কোন জন্তু জানোয়ার দেখেন আপনারা? হ্যাঁ দেখি, আমার ঘরেও সেদিন দেখি উপরে। দেখেন ওনাদের এই জায়গাটা খুব নিচু একটা জায়গা, এই যে নিচু জায়গা, ওনারা এই জায়গায় ওনাদের হচ্ছে থাকার ঘর। আর ঘরের অবস্থা তো আপনারা দেখলেন, যে ভিতরের থেকে কতটা বোঝা গেল অন্ধকার আমি জানি না, যে প্রত্যেকটা সাইডে এরকম হচ্ছে জোড়া তালি দিয়ে ওনারা কোনো রকমের রাখছেন। ওনাদের আসলে একটা ঘরের খুবই দরকার, দুইটা মেয়েকে নিয়ে তারা থাকেন, ছেলে নাই, চাচার ইনকামও খুব একটা বেশি না, ঝালমুড়ি বিক্রি করে। তো ওনাদের যদি একটা ঘর করে দেওয়া যেত ওনারা খুব উপকৃত হতেন আর কি। এই যে এই সাইডটা দিয়েও সম্পূর্ণ আসলে টাকা না থাকলে যা হয়, ওনাদের ইচ্ছা করলেও তো ওনারা পারে না, এটা হচ্ছে মূল ব্যাপার। তো আপনারা যদি চান এই পরিবারটার পাশে দাঁড়াতে পারেন, ইনশাল্লাহ আমরা যত্ন সহকারে কাজটা করব। এখন আপনাদের বর্তমানে এখন কি ধরনের সমস্যা, মানে ঘরের তো দেখলামই, ঘরের একটা সমস্যা, ওদের পড়াশোনার একটা সমস্যা, খাওয়া দাওয়ার দিক থেকে কোনো ইনকাম নাই, কিছু নাই। এনার হচ্ছে একটা কিডনি ড্যামেজ, একটা কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ড্যামেজ, হাঁটতে পারে না, চলতে পারে না, কাজ করতে পারে না, এখন কি করব? আর আমি তো মানুষের রোড ঘাটে তো কাজ কাম করতে পারিনি, তার কারণ ট্রিটমেন্ট
করাচ্ছেন কি আপনার? না, ট্রিটমেন্ট কিভাবে করাবো? সেই হসপিটালে গেলে দুই একটা ওষুধ টষুধ দেয়, ওই খালে ব্যথাটা আর কি কমই থাকে, ওই টুকটাক চলে। আমার তো সেই সামর্থ্য নাই। আপনার ডেইলি কি মানে ভালো ইনকাম থাকে নাকি একদিন একটু হয় একদিন হয় না? ওই একদিন হয় একদিন হয় না। ঝালমুড়িতে এমন না যে মানুষ নিজেই এমন না 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 একদিন হয়, কোনো দিন দেখা যাচ্ছে 200 হয়, পরের দিন আর নাই। যেদিন হইল সেদিন 104 লেনি সেলবেলে ক্রাইম দিতে পারলাম, আলু ভর্তা দিয়ে আর মরিচ দিয়ে আর যাই দিয়ে, কিন্তু ঝোলের তরকারি আমার সেলবেল দুই মেয়ে চোখে দেখাতে পারেনি। আপনাদের যে এই যে অন্য মানুষের ছাগল বর্গা নিয়ে মানে বাচ্চা হলে ভাগ, এরকম না হয় যদি নিজস্ব ছাগল হতো আপনাদের তাহলে হয়তো মানে একটু একটু আগায় যেতে পারতো। আর চাচার যে বিজনেস, এটা কি বড় করা সম্ভব নাকি অন্য কোনো কিছু ভাবেন যে টাকা হলে অন্য কোনো ব্যবসা করার সিদ্ধান্ত? টাকা থাকলে অন্য কোনো ব্যবসা করা যায়, করা যায়। মোটামুটি 10,000 পুঁজি হলে কোনো ব্যবসা করতে পারবেন? যে কিছু হয়তো ভালো জিনিস কিনে বসলেন এক জায়গায় বিক্রি করে ফল টাল দোকান টোকান করে এটা ফল গুলোরে 10-15,000 হলে হবে না? চার দোকান টোকান এটা সেটা করা যায়। হ্যাঁ, ছোটখাটো ভাবে শুরু করা যাবে, তাই না? সেরকম আচ্ছা দেখি, আপনাদের মূলত আমরা ঘরটা ঠিক করার একটু চেষ্টা করব, পাশাপাশি যদি চাচার ব্যবসা বোনার যে কিডনি নষ্ট এর জন্য কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় ওটাও করবো আর কি। হ্যাঁ আচ্ছা, তুমি তো ছোট নাকি? হ্যাঁ, তোমার বড় বোন তুমি, তোমরা তো তোমাদের আব্বামার সাথে এখানে থাকো, তাই না? তো তোমার আব্বামার সাথে তো কথা বললাম। হ্যাঁ, তোমাদের ঘরের অবস্থা তো খুব একটা ভালো না, এখানে থাকতে তোমাদের মানে কষ্ট হয়, তাই না? বৃষ্টির সময় শুনলাম যে তোমরা নাকি মানে অনেক জোরে ঝড় বৃষ্টি আসলে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে চোখের নিচে থাকতে হয়, আসলে কি তাই? হ্যাঁ, খারাপ লাগে না তোমাদের এটা? বলো, সমস্যা নেই, আমার কাছে বলো। তোমাদের কি এরকম মনে হয় যে ভালো ঘর টর হলে খুব ভালো হতো, এরকম মনে হয় কখনো? আসলে ও একটু লজ্জা পাচ্ছে, ছোট মানুষ তো। যাই হোক, চিন্তা করবো না, ইনশাল্লাহ দেখি তোমাদের জন্য একটু ভালো ব্যবস্থা করা যায় কিনা। আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ বাবা, এখন তো আমাদের চলার মতন কোনো উপায় নাই। তারপরে একটু ঘর দরজার ব্যবস্থা যদি করে দিত তাহলে আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করতাম। তাই এমন অবস্থায় তো মানুষ থাকে না, আমরা থাকছি, এখন কী করব? দুটি মেয়ে নিয়ে আমার তো আর সাগরে যেরম পানা ভাসে এরম ভাসছে। চাচা, আপনি কি নিজের থেকে পারবেন ঠিকঠাক করতে না কি মনে হয় আপনার? আপনার ইনকামের যে পরিস্থিতি সেই ক্ষেত্রে না, আমি নিজের থেকে পারবো না তো, সম্ভব না, সম্ভব না, এই ইনকামের সম্ভব না। পয়সা করে নাই বলে যে একটু কোনো দোকান পার্টি করতে পারি না। কালকে খাইছে দুপুরে ভাত আমার এই মেয়ে, কাল দুই মেয়ে কালকে খাইছে দুপুরে শাক সিম ভর্তা দিয়ে, আরে যে আজকে এখন দুপুরে খাবে, রাত্রির আল্লাহ মাফা তো পারে নাও পারে। আমার মতো কষ্ট, এই মনে হয় যে এই মানুষ এই পাড়ার মধ্যে কেউ করে না, এই পাড়ার মধ্যে সবার সাথে নিঃস্ব। আমি দেখলাম তো আপনাদের ঘর বাড়ির অবস্থা, বাথরুম তো ঠিক আছে, আসলে সবই তো আল্লাহ ভালো জানেন কার কপালে কতটুকু কি লেখা আছে। আমরা একটু চেষ্টা করে দেখি আপনাদের কোনো উন্নতি করতে পারি কিনা। নাই কিছু নাই, এখন এই ছেলেরাই দুই ছেলে দেখা যাক যে ইনশাআল্লাহ দেখি এই মায়ের জন্য কি করে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি আপনাদের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ওনাদের যে পরিস্থিতি, এটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত যারা দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ওনাদের পরিস্থিতি আসলেই খারাপ। আমাদের ঘর বাড়ির যে অবস্থা, বাইরের দিকটা দেখলে বুঝতে পারবেন, এই যে জোড়াতালি দিয়ে সম্পূর্ণ এভাবে ওনাদের বসবাস, ভিতরে পরিস্থিতিও ভালো না। দুইটা মেয়েকে নিয়ে তারা আসলে, অর্থনৈতিক কষ্ট থাকলে যা হয়, একটা ঝালমুড়ি বিক্রেতা বাবা পারে না তাদের মেয়েদের মুখে একটু মাছ গোস্ত ডিম এগুলো তুলে দিতে, মানে সবসময় শাক তারপরে ভর্তা এগুলো দিয়ে আর কি ওনাদের খেতে হয়। ইচ্ছা থাকলেও মেয়েদের মুখে ভালো খাবার দিতে পারছেন না, তো এমতো অবস্থায় একজন বাবা মার আসলে কষ্ট লাগাটা স্বাভাবিক। আর ওনাদের ঘর ঠিক করা বলেন বা বাথরুম ঠিক করা বা এই যে টিউবওয়েলের পাশে একটু বেড়া দেওয়া, এই জিনিসগুলো সম্ভব না যখন তিনবেলা খাবারেরই ব্যবস্থা ঠিক মতো হচ্ছে না, সেখানে এই কাজগুলো করার সাহস তারা আসলে পায় না। তো আপনারা একটু এই পরিবারটির পাশে দাঁড়ান, ইতিপূর্বে আপনারা অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আমরা অনেক মানুষকে এরকম ঘর করে দিয়েছি, বাথরুম টিউবওয়েল ইনকামের ব্যবস্থা চিকিৎসা অনেক কিছুর ব্যবস্থা করেছি, সব কিছু আল্লাপাকের ইচ্ছা আল্লাপাকের রহমত। কিন্তু আপনাদের এই যে আর্থিক সহযোগিতা, এটা না থাকলে কিন্তু এই কাজগুলো সম্ভব হতো না। আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করবেন, এই পরিবারটাকে আমরা খুব দ্রুতই একটা
সুন্দর ঘর করে দিতে চাই। এখানে তারা একটু বৃষ্টির দিনে শান্তিমতো থাকবে, ঝড়ের দিনে আর টেনশন হবে না, শীতের বাতাসে তাদের কষ্ট হবে না। তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, কিন্তু নিজস্ব হয়তো কয়েকটা ছাগল থাকলে হয়তো তারা আরও বেশি উন্নতি করতে পারবে। ঘর হয়ে গেলে ইনকামের একটা ছোটোখাটো ব্যবস্থা করে দিলে তারা একটু হলেও ভালো থাকবে, এটা আমাদের বিশ্বাস। তো আপনারা সবাই এগিয়ে আসুন এই পরিবারটির সাহায্যে। আমরা চাই যে এভাবেই পার্মানেন্ট সলিউশন করতে, শুধু একবেলা একটু খাবার দিলাম, একবেলা খেলো, শেষ হয়ে গেলো, এমনটা না করে যদি আমরা একটা পরিবারকে পুরোপুরি মানে স্বাবলম্বী করে দেই, যে ইনকামের ব্যবস্থাটাও ভালো হয়ে গেল, পাশাপাশি ঘরটাও ভালো, বাচ্চাদের পড়াশোনা চিকিৎসা এগুলো একটা সাপোর্ট তারা পেলো, তো পার্মানেন্টলি একটা সলিউশন হয়ে গেলেই পরিবর্তন সম্ভব। আপনারা এগিয়ে আসুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতায় আমরা আরও ভালো কাজ করতে চাই, সবাই দোয়া করবেন। আর ভিডিওটি প্লিজ বেশি বেশি সবাই শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। আমরা আজকে এসেছিলাম ভেড়া মারার সেই ষোলো দাগের চর এলাকায়, বাঁধের উপরে। অন্য কোনো ভিডিওতে আবারও কথা আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।